ছেলের উন্নতিতে মায়ের লাভ হবে না তো আর কার হবে শুনুন? ছেলে মানে মা, ছেলে কার মা, কার ছেলে? তুমি না কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। মন্দিরা আন্টি আমার মা। মানে? হ্যাঁ সৌমিলি, অভিষেক আমার আর অম্বরীশের সন্তান। What? জানি না তোমার নামে গেছিল, ওর সাথে এত বড় ঘটনা ঘটে গেছে, তুমি বলছো তুমি জানো না, তুমি বুঝতে পারছো না। এতদিন তো যা হতো সব দোষ তুমি অভিষেক দার উপরে দিতে, এখন তো অভিষেক দার লকা পেতুতে, এখন তুমি কার নামে দোষ দেবে? রঙ্গনের এই অবস্থার জন্য কাকে দায়ী করবে তুমি? আমার কাছে রঙ্গনকে রেখে আমি ভুল করেছি। বলো না তুতে, তুমি তো সঙ্গে ছিলে, তাহলে আমার ছেলেটা এরকম কি করে হলো? কে করলো ওর এই অবস্থা? তুতে তুতে কে তো না একটু একটু বলো না আমাকে। আমার চুপ করে থেকো না তুতে, বলো রঙ্গন কোথায়? আমরা আর অপেক্ষা করতে পারছি না, বলো। তুমি তুমি এত অবাক হয়েও না, এটাই এটাই সত্যি। কি বলছো আন্টি, আমি অবাক হব না? মানে এটা এত বড় এই খবরটা আমি জানি, ওরা জানে না নাকি? ওইবারে সবাই জানে, আমি জানতাম না এতদিন। আমি আর অম্বরীশ ছাড়া এটা আর কেউ জানে না, আর সেটারই সুযোগ আমাদের নিতে হবে সৌমিলি। শুধু অর্ধেক সম্পত্তি নয়, গোটা লাহিড়ি এম্পায়ারটা আমাদের হাতের মুঠোয় করতে হবে। তার জন্য তুতেকে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা থেকে সরাতে হবে। তাই ভাবো ভাবো সৌমিলি, ভাবো। অভিষেক কিন্তু ফোরফ্রন্টে খেলতে হবে না, তোমাকে আমাকে খেলতে হবে। তাই তাই আমরা ঘুঁটিটা কীভাবে, চালগুলো কীভাবে দেবো সেটা আমাদের ভাবতে হবে। আমার কাছে এমন এক দুরূপের তাস আছে যেটা পুরো খেলাটাই উল্টে দিতে পারে। একজন আছে যে আমাদের একটু হলেও হেল্প করতে পারবে। কে? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা এখনো বুঝতে পারছেন না? নিশ্চয়ই এমন সর্বনাশ হয়েছে যেটা বলতেও পারছে না। আমি বলেছিলাম না এই এই তুতে এই বাড়ির জন্য কখনো শুভ হতে পারে না। আন্টি রঙ্গনের জন্য তুতে কোনোদিনও ঠিক ছিল না, এখন বুঝতে পারছো তো? রঙ্গনের জন্য তুতে অভিশাপ। প্রিয়াঙ্কা দি, কি বলছো তুমি? তুমি এতটাই অন্ধ হয়ে গেছো যে ছোট বৌদির অবস্থা তোমার চোখেই পড়ছে না। আর ছোট বৌদি ছিল বলেই আমার ছোটদা ভাই প্রাণে বেঁচে গেছে। ছোট বৌদি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ছোটদা ভাইকে বাঁচিয়েছে, আর তুমি তুমি তাকে কথা শুনেই যাচ্ছ? ও, তুমি নিজের চোখে দেখেছো বুঝি? বলো, তুমি ঘটনাস্থলে ছিলে যে এত বড় বড় কথা বলছো? কি প্রমাণ আছে তুমি মিথ্যা কথা বলছো না? ওর কথা অন্ধের মতো বিশ্বাস। চুপ করুন আপনি। বিচার করার সময় এখন না।
আবির বাবু, ডাক্তার, নার্স সবাই রঙ্গন বাবুকে ভেতরে নিয়ে আসছে। আমার ছেলে, আমার ছেলে রঙ্গন। আচ্ছা তো দেখ, রঙ্গনের এত বড় সর্বনাশ কে করতে পারে? কি মনে হয় তোমার? কেউ তো নিশ্চয়ই আছে, কিন্তু কে? রঙ্গন বাবুর আর কোন শত্রু আছে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।